ভিডিওটা শুরু করছি আজ থেকে প্রায় ৪৮ বছর আগে বেহালার সেই সাবেকি লাল রঙের বাড়িটা থেকে, যেখানে ১৯৭২ সালের ৮ই জুলাই চণ্ডীদাস গাঙ্গুলি ও নিরূপা দেবীর প্রথম সন্তান স্নেহাশিস গাঙ্গুলির ছোট ভাই হিসাবে জন্মগ্রহণ করেছিলেন সেই ছেলেটা। প্রথম থেকেই বাড়ির সবার ছোট হওয়ায় যার নামের আগে বসেছে অনেক আদুরে সংযোগ, যেমন দাদা, প্রিন্স অফ ক্যালকাটা, মহারাজা বা দ্য গড অফ অফসাইড। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো দ্য ওয়ান অ্যান্ড অনলি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে, যে আজ সারা বিশ্বে এক ধাপ এগিয়ে আছেন আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদপ্রার্থী রূপে। ভিডিওটি শুরু করার আগে বলবো, এই চ্যানেলে প্রতিদিন বিশ্বব্যাপী নতুন নতুন টপিকের ওপর ভিডিও করে থাকি আমি। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি বর্তমানে একজন ভারতীয় ক্রিকেট প্রশাসক, ভাষ্যকার এবং জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, যিনি বর্তমানে ৩৯তম বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি। সৌরভ গাঙ্গুলির বাবা শ্রী চণ্ডীদাস গাঙ্গুলি ছিলেন একজন বড় প্রিন্টিং ব্যবসায়ী, তাই তার শৈশব ও কৈশোর ৮-১০টা বাঙালি ছেলের মতন টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়নি। বাঙালি সর্বকালের প্রিয় খেলা ফুটবল, তাই বাঙালি হয়ে তিনি প্রথমে বাঙালির প্রিয় খেলা ফুটবলটাকেই বেছে নিয়েছিলেন। তার বাবা চণ্ডীদাস গাঙ্গুলির ইচ্ছে ছিল সৌরভকে একজন বড় ফুটবলার তৈরি করবে, কিন্তু সৌরভ তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির হাত ধরে ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন। তবে মজার বিষয় হচ্ছে, সৌরভ গাঙ্গুলি কিন্তু ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। শুধুমাত্র পাড়ার ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যানদের একটা আলাদা কদর আছে বলে তিনি বাঁহাতে ব্যাট ধরা শুরু করেন। সৌরভ গাঙ্গুলি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজিয়াট স্কুল থেকে। স্কুলে পড়াকালীনই তিনি স্কুলের ক্রিকেট একাডেমিতে খুদে প্লেয়ার হিসাবে যোগ দিয়েছিলেন। ছেলের এত উৎসাহ দেখে বাবা তাকে পরবর্তীতে কলকাতার এক নামী ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। স্কুল কলেজের জীবন শেষ করে সৌরভ গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পাশাপাশি ক্রিকেট খেলাটা চালিয়ে যান। ১৯৮৯ সালে প্রথম বেঙ্গল ক্রিকেট দলে যোগদানের মধ্য দিয়ে তার ডোমেস্টিক ক্রিকেট জীবনের আত্মপ্রকাশ ঘটে। এরপর ১৯৯০ ও ১৯৯১ এই ২ বছর রঞ্জি ট্রফিতে তিনি দারুণ পারফরমেন্স করে সবার নজর কাড়েন, যার ফলে ১৯৯২ সালে মাত্র ২০ বছর বয়সে তাকে প্রথমবারের মতন ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার প্রথম সুযোগটা খুব একটা সুখকর হয়নি, মাত্র 3 রানে ফিরে যেতে হয়েছিল প্যাভিলিয়নে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে তাকে বাদ দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত প্লেয়ার হিসাবে দলে ছিলেন তিনি। এরপর তৃতীয় ম্যাচে তাকে দল থেকেই বাদ দেওয়া হয় এবং তড়িঘড়ি তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না, তার বিরুদ্ধে এও অভিযোগ করা হয়েছিল তিনি নাকি খুব আত্মঅহংকারগ্রস্ত একটি প্লেয়ার এবং তিনি নাকি ইন্ডিয়ান টিমের সিনিয়র প্লেয়ারদের কোনো সম্মান দিতে জানেন না। এরপর প্রায় 4 বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। দেশে ফিরে এই 4 বছর তিনি অনেক পরিশ্রম করেন এবং সাথে ঘরোয়া ক্রিকেট ম্যাচে নিজের যোগ্যতা তুলে ধরেন। এরপর ১৯৯৩ থেকে ১৯৯৪ এবং ১৯৯৪ থেকে ১৯৯৫ তিনি রঞ্জি ট্রফিতে রানের বন্যা বইয়ে পুনরায় নির্বাচকদের মন জয় করতে সক্ষম হন। এরপর ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরের জন্য পুনরায় ডাকা হয় সৌরভ গাঙ্গুলিকে। ওই সফরে 3টি টেস্ট ম্যাচ ছিল। প্রথম টেস্টে তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়। পরবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচে নবজিৎ সিং সিদ্ধুর অনুপস্থিতিতে খেলার সুযোগ পেয়ে যান সৌরভ গাঙ্গুলি। ওই একই ম্যাচে আরও এক কিংবদন্তি রাহুল দ্রাবিড তার প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলির ১৩১ রান এবং রাহুল দ্রাবিড করেছিলেন ৯৫ রান। এরপর তৃতীয় ম্যাচে সৌরভ গাঙ্গুলির ১৩৬ রানের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় প্রথম প্লেয়ার হন যিনি তার জীবনের প্রথম 2 ম্যাচে 2টি শতরান করেছিলেন। এরপর তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ম্যাচের দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকেন বিশ্বের প্রথম শ্রেণীর ব্যাটসম্যানদের তালিকায়। ২০০০ সালে সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক হিসাবে নির্বাচন করা হয়। তার অধিনায়কত্বকালটা ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ নামে পরিচিত, কারণ তিনি প্রথম বাঙালি ভারতীয় অধিনায়ক যিনি ভারতীয়দের শিখিয়েছিলেন কিভাবে বিদেশের মাটিতে জয় ছিনিয়ে আনতে হয়। আর রাজত্বকালেই ভারত পেয়েছিল কিছু অভাবনীয় ভারতীয় ক্রিকেটারকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল বীরেন্দ্র সেহওয়াগ, আশিস নেহরা, জাহির খান, যুবরাজ সিং, হরভজন সিং এবং সবশেষে মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যেই জাতীয় অধিনায়ক হিসাবে কাজ করাকালীন তার বিরুদ্ধে উঠতে থাকে নানান অভিযোগ, কিন্তু তার অসামান্য অধিনায়কত্ব দক্ষতায় 2000 সালে ভারত নকআউট ট্রফির ফাইনালে পৌঁছে যায়। কিন্তু ভারতীয় অন্দরমহলে তার বিরুদ্ধে ওঠা ষড়যন্ত্রের কারণে 2004 সালে তার কেরিয়ারের সবচেয়ে দুঃসময় শুরু হয়। অবশেষে 2005 সালে তাকে মূল একাদশ থেকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে রাহুল দ্রাবিড়কে দেওয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। অনেকদিন ভারতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়ে অবশেষে 10 মাস পর ফেরেন সৌরভ গাঙ্গুলি। ম্যাচে ফিরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 98 রান করে নিজের জায়গা পোক্ত করে তোলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটে দাদা হিসাবে খ্যাত সৌরভ গাঙ্গুলি অবশেষে 2007 সালের নভেম্বর মাসের তার কেরিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেন। এরপর 2008 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে তিনি জীবনের শেষ টেস্টটি খেলেন। টেস্টের প্রথম ইনিংসে তিনি 85 রান এবং দ্বিতীয় ইনিংসে 0 রান করে আউট হন। ওই ম্যাচের শেষ বল যখন বাকি, তখন মহেন্দ্র সিং ধোনি তাকে অধিনায়কত্ব করতে দেন। অধিনায়ক হিসাবেই তার ক্রিকেটের কেরিয়ার শেষ করেন তিনি। এরপরও তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কখনো নাইট রাইডার্স বা কখনো পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াতে অধিনায়কত্ব করতে দেখা যায়। এ তো ছিল তার ক্রিকেট জীবন, কিন্তু একজন ক্রিকেটারও যে একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন সেটাও সে প্রমাণ করেছে। প্রথমে বেঙ্গল এবং তারপর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এবার সকলের সামনে এক নতুন জল্পনা এসেছে যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানে মনোনীত পদপ্রার্থী হিসাবে এগিয়ে আছেন আমাদের সকলের প্রিয় প্রিন্স অফ ক্যালকাটা। এই জল্পনাটাই যেন সঠিক হয়, আমরা সেই প্রার্থনাই করব। তাই অবশেষে আজ সত্যজিৎ রায়ের একটা কথা না বললেই নয়, মহারাজা তোমারে সেলাম। তো বন্ধুরা, এই ছিল প্রিন্স অফ ক্যালকাটাকে নিয়ে কিছু কথা। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ।